महात्मा गांधी 152তম জন্মদিন পালন হলো শনিবার শিলিগুড়িতে। শহর শিলিগুড়ি গান্ধী মূর্তিতে মাল্যদান এবং রঘুপতি রাঘব রাজারাম গানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়েছে শিলিগুড়িতে। তবে মাল্যদান পর্ব চলাকালীন গোটা আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি নামতে শুরু করেছে শিলিগুড়ি শহর জুড়ে। তবে গান্ধী জয়ন্তীর দিন বৃষ্টিকে উপেক্ষা করে ভারী বৃষ্টির ফলে বৃষ্টির মধ্যে ভিজে জাতির জনকের জন্মদিন পালন করেছেন শিলিগুড়ি পৌর প্রশাসক গৌতম দেব। বৃষ্টি থেকে রক্ষা পেতে সকলে যখন বৃষ্টির জন্য রক্ষা পাওয়ার জন্য উপায় করছিল, ঠিক সেই সময়তেই বৃষ্টি মোছে ভিজে গান্ধী জন্মজয়ন্তী পালন করেছেন গৌতম দেব। এদিন শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে গান্ধী মূর্তি পাদদেশে পৌর নিগমের পক্ষ থেকে গান্ধী জন্মজয়ন্তী পালনের কর্মসূচি রাখা হয়েছে। এদিনে এই অনুষ্ঠানে ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, মণ্ডল কমিটির চেয়ারম্যান মণ্ডল কমিটির সদস্য অলোক চক্রবর্তী এবং বিবেক বৈদ্য, কমিশনার সোহম ওয়াংদি ভুটিয়া সহ বিশিষ্ট জনেরা। এই মুহূর্তে মাল্যদান করছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব। এবার পুষ্পার্ঘ্য নিবেদন করতে অনুরোধ করছি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের অন্যতম সদস্য মাননীয় শ্রী অলোক চক্রবর্তী। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মদিন এবং সেই উপলক্ষেই কিন্তু শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ি যে প্রধান ডাকঘর রয়েছে তার সামনে গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু তিনার জন্মদিনের উপলক্ষে এখানে আয়োজিত করা হয়েছিল। তবে যখন এখানে এসে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব পৌঁছান তখন কিন্তু শিলিগুড়ির আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে যায় এবং তখন মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে এবং সেই বৃষ্টি থেকে বাঁচতে যখন সকলে আশ্রয় খোঁজে তখন কিন্তু সেই মুহূর্তে ছাতা হাতে বৃষ্টিতে দাঁড়িয়ে কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে গান্ধী জয়ন্তী পালন করেন গৌতম দেব এবং সেই বিষয়ে আমরা কথা বলে নেব ওনাদের সাথে। দাদা, বৃষ্টির মধ্যে গৌতম দেব গান্ধী জয়ন্তী পালন করলেন, তা নিয়ে কি বলবেন? না, এটা বৃষ্টি কেন, এটা ঝড় হলেও গৌতম দেব এখানে গান্ধী জয়ন্তী পালন করত। কারণ আপনারা সবাই জানেন উনি হচ্ছে জাতির জনক, ওনার প্রতি সারা বিশ্ববাসীর একটা শ্রদ্ধা আলাদা আছে, ভারতবাসী তো বটেই। ওনার যে আদর্শ, ওনার যে শান্তির বাণী, সেটাকে পাথেয় করে আমরা যারা রাজনীতিবিদ তারা কিন্তু এখনও ওনাকে পাথেয় করেই চলি। তো সুতরাং ঝড় বৃষ্টি এটা তো ঝড় হলেও আমাদের এখানে আসতে হবে, গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য দিতে হবে, এটাই আমাদের। আমরা শুনে নিলাম যে ঝড়ে বৃষ্টির মধ্যেও কিন্তু গৌতম দেব যে এখানে দাঁড়িয়ে এখানে কিন্তু ছাতা হাতে দাঁড়িয়ে গান্ধী জয়ন্তী উদযাপন করেছেন, পাশাপাশি কিন্তু এখানে বৃষ্টির কারণে সামান্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে এবং তারপরে কিন্তু বৃষ্টি নামার ফলে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। রীনা কুমার, ডিজিটাল বাংলা, শিলিগুড়ি। Sajavat, life beautiful, curtains, blinds, carpets, complete home decor accessories. আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দর ভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদা।